ব্যাপক উত্তেজনার মধ্যে শেষ হলো খেজুরি 2 নম্বর পঞ্চায়েত সমিতির ভোটদান পর্ব। অবশেষে সংসদ শিশির অধিকারীর ভোটে 9টি স্থায়ী সমিতি দখল করল বিজেপি। জয়লাভের পর শিশির অধিকারী বলেন, হাইকোর্টের নির্দেশে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, উন্নয়নের পক্ষে ভোট হয়েছে। কোর্টের নির্দেশ মাফিক জেলা শাসকের এখানে ভোট হয়েছে, ভোট শান্তিপূর্ণ হয়েছে এই পর্যন্ত আর কি। আপনার ভোট কোন পক্ষে গেল? আমার ভোট কিন্তু আলাদা, আমি বলবো বাবা, আমার ভোট ডেভেলপমেন্টের পক্ষে থাকবে। তৃণমূল পার্টির করে হুইপ আছে, ও জিজ্ঞেস করেন যে কোনো হুইপ থাকে তো ঠিক আছে, আই এগ্রি, নো হুইপ ইজ দেয়ার। তারা চাইছিলেন যে আপনি যেহেতু সাংসদ রয়েছেন সেক্ষেত্রে ভোট দানে বিরত কেন, কি জন্য ওর চাইলে হয়ে যাবে আমার উপর দিয়ে চেয়ার ঘুরছি আমি, দেখেছেন আপনি হাইকোর্টের জাজরা দেখেছে চেয়ার ছড়ে ঘুরছে, অত কে চেয়েছিল, কে ব্যক্তিগতভাবে কি চেয়েছে, এখানে যে ডেভেলপমেন্ট করতে পারবে তার পক্ষেই ভোট। উল্লেখ্য, পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা ছিল 15টি, তার মধ্যে বিজেপি পায় 9টি আসন, তৃণমূল কংগ্রেস 6টি আসন। পঞ্চায়েত সমিতি গঠনের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে 2 সদস্য, ফলে তৃণমূলের আসন সংখ্যা হয় 8টি, বিজেপির 7টি। খেজুরি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি তৃণমূলের পক্ষ থেকে নির্বাচিত হন, কিন্তু গত 5ই সেপ্টেম্বর স্থায়ী সমিতি গঠনের আগেই ব্যাপক গণ্ডগোল বেঁধে যায় এলাকায়, বোমাবাজিও হয় এলাকায়, শিশির অধিকারী গাড়ি ভাঙচুর করারও অভিযোগ ওঠে। এদিনের মতো স্থায়ী সমিতি গঠন বন্ধ হয়ে যায়। হাইকোর্টের নির্দেশে ফের 20 সেপ্টেম্বর জেলা শাসকের দপ্তরে স্থায়ী সমিতি গঠন করার প্রস্তুতি শুরু করা হয়। সেই মতো বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় জেলা শাসকের দপ্তরে। 500 মিটারের মধ্যে 144 ধারা জারি করা হয়। ভোট দিতে আসেন শিশির অধিকারী সহ অন্যান্য ভোটদাতারা। অবশেষে শিশির অধিকারী নির্ণায়ক ভোট 9টি স্থায়ী সমিতি গঠন করে বিজেপি। খেজুরি থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।